প্রায় এক সপ্তাহ হতে চলল, আদালতের স্থগিতাদেশ পড়েছে প্রাথমিক শিক্ষক প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগের উপরে। তো সেই স্থগিতাদেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যাচ্ছে কি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং এই সাথে থাকছে ডিএলএডদের অগ্রাধিকার প্রসঙ্গে, যারা মামলা করেছেন, যারা মামলা করেননি, তারা সবাই সুবিধা পাবেন কি না, যে যদি সুবিধাজনক কিছু রায় হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব, সাথে থাকবেন। গত সপ্তাহে যে 16,500 নিয়োগের উপরে যে স্থগিতাদেশ পড়েছিল, সেক্ষেত্রে আমরা টিভিতে খবর দেখেছিলাম যে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে পর্ষদ। কিন্তু সত্যি কথা হলো যে পর্ষদ এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চে কোনো অ্যাপিল করেনি। তো এর কারণটা কি, অ্যাপিল না করার কারণ কি, আমাদের আমরা কি ধরে নিতে পারি যে পর্ষদ কি সিঙ্গেল বেঞ্চের রায়কে মেনে নিয়েছে? না, সেটা না। পর্ষদের যেটা খবর এবং পর্ষদের উকিল মারফত যে তথ্যটা জানা যাচ্ছে, উকিল গত শুক্রবারে বলেছিলেন যে আমরা সোমবারে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করব এবং মঙ্গলবারে আমাদের মামলাটা সম্ভবত মেনশান হবে। এতদিন ওনারা কেন দেরি করলেন এই বিষয়ে একটা জিনিস জানার আছে, যে ডিভিশন বেঞ্চের শিক্ষা সংক্রান্ত বিষয় শুধুমাত্র দেখেন বিচারপতি সৌমেন সেন, শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো ওনার কাছে আসে, উনি এ বিষয়ে এক্সপার্ট। সুতরাং একজন এক্সপার্টের কাছে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যদি যাওয়া যায় তাহলে মামলাটির জাজমেন্ট হতে তাড়াতাড়ি হবে। এই মুহূর্তে পর্ষদের কাছে জেতার চেয়ে তাড়াতাড়ি জেতাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা ভোটের আগে তারা এই শিক্ষক নিয়োগে হাত দিয়েছিল এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ভোটের আগে নিয়োগ হবে ফেব্রুয়ারির মধ্যে। তো স্থগিতাদেশের গেরোয় ফেব্রুয়ারি মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ নিয়োগ সুসম্পন্ন হতে পারেনি। সুতরাং পর্ষদ সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যাতে এই নিয়োগটা করা যায়, সেজন্য তারা ডিভিশন বেঞ্চে যেতেও প্রস্তুত। এবং ডিভিশন বেঞ্চে বিশেষ বিচারকের কাছে পর্ষদ অ্যাপিল করতে চাচ্ছে। আজকে বিচারপতি সৌমেন সেনের ছুটি শেষ হওয়ার কথা ছিল এবং আজকে ওনার বেঞ্চে বসার কথা ছিল, কিন্তু আজকে সৌমেন সেন কোনো কারণবশত আসতে পারেননি। আজকে যে মামলাগুলো মেনশন রয়েছে কালকে সেগুলো আবার উঠবে। তো সুতরাং প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি আজকে ওনার কাছে মেনশন করানোর জন্যে বা ফাইল করানোর জন্যে যেত, তো আজকে হয়নি, সম্ভবত আগামীকাল যদি উনি আসেন বা আগামী পরশু যদি উনি আসেন ওনার কাছেই মামলাটা করবে পর্ষদ। সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই, মামলা কবে উঠবে কবে উঠবে না, বিচারপতি সৌমেন সেন যেদিন বসবেন মামলা সেদিনই উঠবে। এবং মামলা উঠলে তারপর কি হবে না হবে সেজন্য তো আমি আছি, সাথে সাথে আপনারা খবর পেয়ে যাবেন এবং সবচেয়ে সঠিক খবরটা পাবেন। আরেকটা বিষয় যে ডিভিশন বেঞ্চে গিয়ে কি পর্ষদ জিতে আসতে পারবে নাকি আবার সেই স্থগিতাদেশ বজায় থাকবে, তো এ বিষয়ে কোনো মন্তব্য করা সাজে না, কেননা সম্পূর্ণ বিচারাধীন বিষয় কি হবে না হবে সেটা বলা মুশকিল। তবে পর্ষদ সিঙ্গেল বেঞ্চে যে যুক্তি দিয়েছিল সেই যুক্তি যদি ডিভিশন বেঞ্চেও বজায় রাখে, যে ওই হ্যাকিংয়ের যুক্তি এই সমস্ত আজেবাজে যুক্তি যদি বজায় রাখে, তাহলে কিন্তু ডিভিশন বেঞ্চে খুব একটা ভালো ফলাফলের আশা দেখছি না। এছাড়া ডিভিশন বেঞ্চে যদি একান্তই যদি স্টে না ওঠে সেক্ষেত্রে পর্ষদ কী করতে পারে, সেক্ষেত্রে কী করতে পারে পর্ষদ? সিঙ্গেল বেঞ্চ তো আজীবনের জন্য স্টে করে দেয়নি, সিঙ্গেল বেঞ্চ এক মাস সময় দিয়েছে, এক মাসের মধ্যে সমস্ত রিপোর্ট যদি ঠিকঠাক দাখিল করতে পারে বা তার আগেও যদি দাখিল করতে পারে, দাখিল করে আর্জেন্সির ভিত্তিতে যদি মামলাটা মেনশন করিয়ে তাতে যে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো যদি ঠিকঠাক পালন করতে পারে, তাহলে আবার স্টে উঠে যাওয়া সম্ভব। সুতরাং ভোটের আগে স্টে উঠে যাওয়া সম্ভব হলেও আরেকটা বিষয়, ভোটের আগে নিয়োগ করবে কি না, এই মুহূর্তে মার্চ থেকে ভোট যেহেতু শুরু হয়ে গেছে, নির্বাচনী বিধিতে আমাদের নিয়োগ আটকাবে না, কিন্তু নির্বাচনী বিধিতে না আটকালেও মানে ভোটের প্লাস মাইনাসের গেড়োয় আটকে যেতে পারে, কেননা অনেক সমস্যা হতে পারে বা ইয়ে। সুতরাং ভোটের মধ্যে নিয়োগ হবে কি না সেটা বলা যাচ্ছে না, হতে পারে, আবার খুব যদি কপাল খারাপ হয় নাও হতে পারে। এখনও পর্যন্ত যেটুকু আশা বা যেটুকু খবর তাতে ভোটের মধ্যেই প্রাইমারি নিয়োগ সম্পন্ন হতে পারে। এবার ডিএলএড প্রসঙ্গে বলি,
আজকে ডিএলএডের একটা কেস উঠেছিল, মেনশন হয়েছিল, তো বিচারপতি মামলাটা 10 তারিখে ফেলেছেন। 10 তারিখে ডিএলএডের আরেকটা মামলা আছে, প্রধান মামলা যেটা, সেটা হচ্ছে মামলা নাম্বার 165। ডিএলএডদের অগ্রাধিকার বিষয়ে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, তো সেখানে সেই মামলার বিষয়ে বিস্তারিত বলেছি। তো ডিএলএড অগ্রাধিকার মামলায় এই সমস্ত মামলাগুলো ওই মামলার সাথে একই সাথে শোনার অর্থ হচ্ছে 165-এর উনি যে জাজমেন্ট দেবেন, অন্যান্য ওই দিন যে সমস্ত মামলাগুলো ট্যাগ হবে সেই মামলাগুলোর উপরেও একই জাজমেন্ট কাজ করবে। সুতরাং 10 তারিখ অর্থাৎ আগামী বুধবারের আগে পর্যন্ত ডিএলএড অগ্রাধিকার সংক্রান্ত যে যে মামলা বিচারপতির কাছে আসবে সমস্ত মামলাগুলো বিচারপতি 10 তারিখে ফেলে দেবেন। অর্থাৎ প্রথমে 165 মামলার উনি জাজমেন্ট দেবেন, তারপর একটা একটা করে সেম জাজমেন্ট বলে উনি মামলাগুলো সব ডিসপোজ করবেন। অর্থাৎ 165-এ যে পিটিশনাররা আছেন তারা যে সুবিধা পাবেন, এখনও পর্যন্ত যে ডিএলএড অগ্রাধিকার সংক্রান্ত যে মামলাগুলো হয়েছে সেই মামলার সুবিধা যারা এখনও পর্যন্ত মেনশান করেছেন সমস্ত কেসের সমস্ত পিটিশনাররা পাবেন, যদি সুবিধা পাওয়া যায় কোনো। আর এখনও পর্যন্ত যারা কেস করেননি তারা কেস করবেন কি না সেটা আমি বলবো না, কেননা কেস করাটা আমি নিজে ব্যক্তিগতভাবে খুব একটা সাপোর্ট করি না। তবুও যদি পরে হাত না কামড়াতে চান বা আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী যদি এখনও কেস করেন ডিএলএডরা, তো যে কোনো উকিলের মাধ্যমেই কেস করতে পারেন। ওই বিষয়ে যদি কেস হয় তাহলে 10 তারিখে ওই 165-এর মতোই জাজমেন্ট হবে। আর কি জাজমেন্ট হবে সেটা বলা সম্ভব নয়, ডিএলএডরা অগ্রাধিকার পেতে পারে নাও পেতে পারে, এই রিক্রুটমেন্টে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারেন বিচারপতি, নাও দিতে পারেন। যদি নির্দেশ দেন তাহলে সেটা পর্ষদ মানতে বাধ্য থাকবে, সরকার মানতে বাধ্য থাকবে, যদি নির্দেশ না দেন তাহলে কিছু করার নেই। সুতরাং আগামী 10 তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ, ওই দিন ডিএলএডদের ভাগ্য নির্ধারিত হবে এবং আমি তো অবশ্যই সেই খবর আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন।